হাই গেমার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমাদের গেমে কিন্তু ফাইনালি কোবরা যে বান্ডিলটা ছিল লেজেন্ডারি সেটা কিন্তু আবার রিটার্নে চলে এসেছে এই ইভেন্টটা আমাদের গেমে চোদ্দ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমরা যখন গেমটা ওপেন করছি তোমাদের সামনে এরকম একটা ব্যানার তোমরা দেখতে পাচ্ছি ওটা তো ট্যাপ করার পর তোমরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখো একটা স্পিন কিন্তু ফর্টি ডায়মন্ডের এবং পাঁচটা স্পিন ওয়ান এইট ডায়মন্ডের ব্যান্ডিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু ব্যান্ডিলটা যে অ্যানিমেশনটা ছিল যেমন আমরা ওখান থেকে মানে জামা চেঞ্জ করতে পারতাম প্যান্ট চেঞ্জ করতে পারতাম হেয়ার কালার চেঞ্জ করতে পারতাম কালারগুলো সেই কালারগুলো চেঞ্জের অপশন কিন্তু আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি না জানি না সেই অপশনগুলো হয়তো আর নেই সেই অ্যানিমেশনগুলো হয়তো আর অ্যাড করেনি কোবরা ব্যান্ডিলের সাথে কিন্তু এই যে কোবরা বান্ডেল যে হেয়ার স্টাইলটা আছে না সেই হেয়ার স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ এই স্টাইলটা কিন্তু সব কটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে যায় সব কটা ড্রেসের সাথে কিন্তু স্টাইলটা কিন্তু নিতে পারবে তো যাদের কাছে একটা কোনো লেজেন্ডারি বান্ডেল নেই তারা কিন্তু এখান থেকে ট্রাই করতে পারো এটা বার করার এগুলো ছাড়াও যে এইখানে যে মানে রিওয়ার্ডগুলো আছে যেমন বাইকের স্কিন আছে একটা লুট বক্স আছে একটা একের মানে স্কিন আছে তো তেমন কিছু ফিস্টের একটা স্কিন আছে তো এমন কিছু ভালো কিন্তু এখান থেকে রিওয়ার্ডগুলো দেয়নি যাতে আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে স্পিন করার জন্য তো কোবরা বান্ডিলে যে অ্যানিমেশন ছিল সেগুলো কিন্তু এখানে অ্যাড করেনি তোমরা যখন লবিতে এন্টার করবে তখন যেটা অ্যানিমেশন একটা থাকে সেটা কিন্তু এখানে শো করছে না এখানে যে প্রাইস পুল আছে সেটা দেখো এই প্রাইস পুলগুলো কিন্তু এখানে আছে এবং ফার্স্টে যদি দেখতে পাচ্ছ কো লেজেন্ডারি কোবরা এগ এই টোকেনটা তোমাদেরকে ওখান থেকে পাঁচটা কালেক্ট করতে হবে যদি তোমরা এখান থেকে পাঁচটা কোবরা এক যে টোকেনটা আছে সেটা যদি তোমরা পাঁচটা কালেক্ট করতে পারো তখন কিন্তু তোমরা ওখান থেকে লেজেন্ডারি কোবরা বান্ডিল ক্লেম করতে পারবে তো আমার কাছে যে যেটা ল্যাম্পে যে এসেছিলো না লুক চেঞ্জার বান্ডিলটা ওটা কিন্তু লেজেন্ডারি সেটা আমি স্পিন করেছিলাম ওখান থেকে আমি বার করেছিলাম যেহেতু আমার কাছে একটা লেজেন্ডারি বান্ডিল আছে তাই আমি এটা একটা স্পিন করবো না তো এখানে দেখো গাছ ব্যাক প্যাক তো তোমরা যখন এখানে স্পিন করবে সেই আইটেমগুলো কিন্তু ব্যাকপ্যাকে ব্যাক প্যাকে এসে জমা হবে সেখান থেকে কিন্তু তোমরা আবার তিনটে আইটেমের পরিবর্তে কিন্তু একটা ড্র করতে পারবে তো তোমরা কিন্তু যে আইটেমগুলো দেখো যদি এখানে স্পিন করো তোমরা যে আইটেমগুলো পাবে যেগুলো তোমাদের কাজে লাগবে না যেমন গান ক্রিয়েট তারপর ক্যারেক্টার ফ্রেগনেন্ট এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে না তো তোমরা যদি তোমাদের কাছে যদি ব্যাক গ অনেক আইটেম ভরে যায় তখন তোমরা কিন্তু সেইগুলো এক্সচেঞ্জ করে আবার কিন্তু স্পিন করতে পারবে তো তোমরা কিন্তু ডাইরেক্টলি সেগুলোকে ভল্টে পাঠাবে না তার আগে কিন্তু তোমরা ওগুলোকে এক্সচেঞ্জ করে স্পিন করতে পারবে যদি স্পিন করো তোমরা ওগুলোকে এক্সচেঞ্জ করে তোমরাও কিন্তু সেখান থেকেও কিন্তু টোকেন পেতে পারো তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে ব্যাগ প্যাকে যে আইটেমগুলো তোমরা পাবে সেগুলো কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ করে সেখান থেকে আর একটা ওগুলোর পরিবর্তে স্পিন করবে তিনটে আইটেমের পরিবর্তে তোমরা একটা ড্র করতে পারবে ঠিক আছে তোমরা মোটামুটি যদি তোমাদের প্রথম টোকেনগুলো তোমরা যদি খুব কম ডায়মন্ডে পেয়ে যাও তোমরা কিন্তু এটা ভাববে না যে পাঁচটা টোকেনই তোমরা কিন্তু কম ডায়মন্ডে পেয়ে যাবে ফার্স্ট ফার্স্ট টোকেনগুলো কিন্তু কিন্তু কম ডায়মন্ডে দিয়ে দেবে কিন্তু পরের যে পাঁচটা টোকেন এটা পেতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম ফাইভ থাউজেন্ড আপ টু ডায়মন্ড স্পেন করতে হবে তাহলে তো কিন্তু তোমরা এখান থেকে ওটা পাবে দেখো আমি যে বলছিলাম র্যাম পেজের যে বান্ডিলটা সেটা কিন্তু আমার কাছে আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো আমি সেটা এন স্ক্রিনে দিয়ে দেবো এই ভিডিওটা দেখার পর তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে তোমরা এইটুকুনি বুঝতে পারবে যে কত ডায়মন্ড মিনিমাম লাগবে এখান থেকে কোবরা বান্ডিলটা পেতে বা পাঁচটা টোকেন এখান থেকে তোমাদেরকে নিতে তাদের ভিডিওটা এখনও লাইক করি ভিডিও তো অবশ্যই এটা লাইক করে দেওয়া চ্যানেলের নতুন যেটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকাটি এর সাথে চলো गाइस সবাইকে টাটা দেখা হবে পরে ভিডিওতে